সালাম আলাইকুম তোমার নাম কি আচ্ছা তুমি এত রোদের মধ্যে শাক তুলতেছো কেন তোর গাড়ি নেই এই জন্য হ্যাঁ আচ্ছা আচ্ছা তা তুমি বিকেলে শাক তুলতে পারতে তোমার নানি সন্ধ্যের দিকে রান্না করবে এই জন্য তুমি এখন এই রোদের মধ্যে শাক উঠেছো না প্রিয় দর্শক দেখেন বাচ্চাটার নাম হলো হুসাইন হ্যাঁ এই কাঠফাটা রোদের দাবদাহের মধ্যে সে হচ্ছে সাগ উঠোচ্ছে সন্ধ্যার দিকে সে ভেজে খাবে তোমার হলো তোমার আব্বা টাব আছে না তোমার বাবা নাই তুমি কার কাছ থাকো তোমার আম্মুর কাছ থাকো কে তোমাদের বাজে তরকারি টর্কি আছে না আলু আর বাজে আলু আর বেগুন আর তুমি শাক তুলতেছো যাতে হচ্ছে শাকটা হচ্ছে ভাজি কিবা ভর্তে করে খেতে পারবে তাই না গুড আইডিয়া তুমি পড়াশোনা করো পড়াশোনা করো না কি কাজ করো রাজমিস্ত্রি কাজ করো এইটুকু বাচ্চা হলো রাজমিস্ত্রির কাজ করে যদিও এই বয়সটা হলো তার স্কুলে যাওয়ার এবং পড়াশোনা করার কিন্তু এই সময় সে সংসারের হাল ধরেছে মোটামুটি কত টাকা করে তুমি পাও রাজ প্রতিদিন তোমাকে দুশো টাকা করে দেয় না হাজিরা বাহ কিন্তু ইয়ে তোমার স্কুলে যেতে মন চায় পড়াশোনা করতে তাই তুমি কাজ কাজ করো কেন কাজ করতে বলার জন্য তুমি কাজ করো আর হলো তোমার বাবা তোমাকে তোমাদের ভরণ পোষণ টাকা পয়সা দেয় না আচ্ছা আচ্ছা এই বিষয় না তাহলে তুমি তালে ইয়ে করো আর হলেও তাহলে শাক তুলি নিয়ে যাও নাকি ওকে